মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনার আদেশের অন্যথা হয়নি, ওরা জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল, তারপর নদীর ধারে রাস্তা ধরেছিল, আবার মাঝপথ থেকে রাস্তা ঘুরিয়ে ওরা মেইন রোডের দিকে যাচ্ছিল, ওখান থেকে ওদেরকে ধরিয়ে এনেছি। এই জন্য আমি তোমাকে এত ভরসা করি, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। গায়ত্রী, ঋতুপর্ণা, এরাকে এবার সাজিয়ে দাও, আমাদের হাতে আর সময় নেই, 18 মিনিট তার মধ্যেই আলো ফুটবে, যা করার তার মধ্যেই। বেশিক্ষণ লাগবে না, তুমি একদম চিন্তা করো না। ওদের জন্য যা অপেক্ষা করে আছে ওটা ভাবলেই আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে। এত করেও শেষ রক্ষা করতে পারলাম না, এরা দিদিকে কথা দিয়েও আমি বাঁচাতে পারলাম না, এদের মিথ্যের কাছে, একটা বড় অন্যায়ের কাছে আমি হেরে গেলাম। কি মনে করো তুমি নিজেকে? এত বড় দুঃসাহস তোমার হয় কি করে? আমার আদেশ অমান্য করে আমারই মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেলে, এর জন্য তোমার কপালে কি শাস্তি লেখা আছে তুমি কল্পনাও করতে পারবে না। রক্তিমকে মন্দিরের পেছনের ঘরে বন্ধ করে রাখো, পাহারা বসাও, কেউ যেন যেতে আসতে না পারে। আজ পুজো শেষ হওয়ার আগে আমি আর কোনো বাধা চাই না। আমি অষ্টমীকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু দাদা আমাকে করতে দেয়নি। ওদের এই চক্রান্তের মধ্যে তুমিও ছিলে। না বাবা। তাহলে অষ্টমীকে মারতে দাওনি কেন? আপনার জন্য বাবা। আমার জন্য? বাবা, আমি সারা জীবন সব থেকে বেশি আপনাকে ভালোবেসেছি, সবার আগে রেখেছি, তাই আমি কোনোভাবেই চাইনি যে আপনার ভাবমূর্তি নষ্ট হোক। আর যদি অষ্টমীর কোনো ক্ষতি হতো সবাই আপনার দিকে আঙুল তুলত, আর গ্রামবাসীর এটাও জেনে যেত যে আপনার মেয়েরা পালানোর চেষ্টা করেছে। যে মেয়ের চুরির দায় এরা নিজের কাঁধে নিয়ে আপনার বিরুদ্ধে গেছে, তার কোনো ক্ষতি হলে লোকে আপনার দিকে আঙুল তুলত বাবা। আর আমি কোনোদিন চাইনি যে আপনার ভাবমূর্তি নষ্ট হোক, তাই আমি দুর্জয়কে বাধা দিয়েছি, অষ্টমীকে খুন করতে দিইনি। আমার যা বলার আমি বললাম, এরপর যদি আপনি মনে করেন আপনি আমায় শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব বাবা। ঠিক আছে, তুমি যাও, কাকাকে পূজোর কাজে সাহায্য করো। আয়ুষ্মান, তুমি বললে ঠিকই, আমার ভাবমূর্তির কথা ভেবে তুমি যা করার করেছ, কিন্তু সত্যি কি তুমি শুধু আমার জন্য মেয়েটাকে মারতে দাওনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।